গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর আজ শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প আমার চ্যানেলে যারা নতুন অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আজ যারা ইতিমধ্যেই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ শুরু করছি আজকের গল্প তত্ত্বাবধান মানে জীবে প্রেম রবিবারের সকালে ডাক্তার মেজদা কাছাকাছি কোথাও নেই দেখে আমি মেজদার স্টেথিস্কোপ কানে লাগিয়ে বাড়ির হুলো বেড়াল টুনির পেট পরীক্ষা করছিলাম বেশ গুড় করে আওয়াজ হচ্ছে মানে এতদিন ধরে যতগুলো নেংটি ইঁদুর আরশোলা টিকটিকি খেয়েছে তারা ওর পেটের ভেতরে ডাকাডাকি করছে বলে মনে হচ্ছিল আমি টুনির পেট সম্পর্কে এইসব দারুণ দারুণ চিন্তা করছি এমন সময় বাইরে থেকে টেনিদা ডাকল কুইক কুইক রেখে এক লাফে বেরিয়ে এলুম বাড়ি থেকে কি হয়েছে টেনিদা টেনিদা গম্ভীর হয়ে বললেন পরিচ্ছে মানে মনে কোন রকম উত্তেজনা এলেই টেনিদা ফরাসি ভাষায় কথা বলতে থাকে তখন কে বলবে স্রেফ ইংরেজির জন্যই ওকে তিন তিনবার স্কুল ফাইনালে আটকে যেতে হয়েছে আমি বললুম পুরুচ্ের মানে মানে ব্যাপার অত্যন্ত সাংঘাতিক এক্ষুনি তোকে আমার সঙ্গে যেতে হবে ক্যাবলা কিংবা হাবুল সেন কাউকে বাড়িতে পেলুম না তাই সঙ্গে তোকেই নিয়ে যেতে এসেছি কোথায় নিয়ে যাবে কালীঘাটে কালীঘাটে কেন আমি উৎসাহ বোধ করলুম কোথাও টাওয়ার ব্যবস্থা আছে বুঝি এটার দিন রাত খালি খাওয়ার চিন্তা বলে টেনিদা আমার দিকে তাক করে চাঁটি তুলল সঙ্গে সঙ্গে এক লাফি তিন হাত দূরে ছিটকে গেলুম আমি মারামারি কেন আবার কি বলতে চাও খুলেই বলো না চাঁটিটা কষাতে না পেরে ভীষণ বেজার হয়ে টেনিদা বললে বলতে আর দিচ্ছিস কোথায় সমানে চামচিকের মতো চ্যাঙ্ক চ্যা করছিস তখন থেকে হয়েছে কি জানিস আমার পিস্ত তো ভাই দার ফ্ল্যাটটা একটু তত্ত্বাবধান মানে সুপারভাইজ করে আসতে হবে তোমার ভোম্বলদা কি করছেন কম্বল গায়ে দিয়ে লম্বা হয়ে পড়ে আছেন আরে না না ভোম্বলদা ভোম্বল বৌদি ভোম্বলদার মেয়ে ব্যাম্বি সবাই মিলে ঝাঁসি না গোয়ালিয়র কোথায় বেড়াতে গেছে আজই সকালে সাড়ে দশটার গাড়িতে ওরা আসবে এদিকে আমি তো শ্রেফ ভুলে মেরে বসে আছি বাড়ির কি যে হাল হয়েছে কিচ্ছু জানি না চল দুজনে মিলে এই বেলা একটু সাফ টাফ করে রাখি শুনি পিত্তি জ্বলে গেল আমি তোমার ভোম্বলদার চাকর নাকি যে ঘর ঝাড় দিতে যাব তোমার ইচ্ছে হয় তুমি যাও টেনিদার নরম গলায় আমাকে বোঝাতে লাগলো তখন ছি পেলা ও সব বলতে নেই পাপ হয় চাকরের কথা কেন বলছিস রে এ হলো পরোপকার মানে জীব সেবা আর জানিস তো জীবে প্রেম করার মতো এমন ভালো কাজ আর কি ছুটি নেই আমি মাথা নেড়ে বললুম তোমার ভম্বলদাকে প্রেম করে আমার লাভ কি তার চেয়ে আমার হুলো বেড়াল টুনি ভালো সেই দুটি দূর মারে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললে কলেজে ভর্তি হয়ে তুই আজকাল ভারী পাখোয়াজ হয়ে গেছিস ভারী ডাঁট হয়েছে তোর আচ্ছা চল আমার সঙ্গে বিকেলে তোকে চা চার হোটেলে কাটলেট খাওয়াবো সত্যি তিন সত্যি কালীঘাটের মা কালীর এরপরে মানে প্রেম না করে আর থাকা যায় দারুণ উৎসাহের সঙ্গে আমি বললুম আচ্ছা চলো তাহলে বাড়িটা কালীঘাট পার্কের কাছেই তিতলার ফ্ল্যাটে ভোম্বলদা থাকেন ভোম্বল বৌদি থাকেন আর তিন বছরের মেয়ে ব্যাম্বি থাকে তেনিদা চাবি খুলতে যাচ্ছিল আমি হা হা করে বাধা দিলাম আরে আরে কার ঘর খুলছো দেখছো না নেমপ্লেট রয়েছে অলোকেশ ব্যানার্জি এম এস ভোম্বলদার ভালো না আমি তো অলোকেশ শুনি মন খারাপ হয়ে গেল এমন নামটাই বরবাদ ভোম্বলদার পোশাকি নাম দোল গোবিন্দ হওয়া উচিত ভূতেশ্বর হতেও বাধা নেই এমনকি করালি চরণও হতে পারে কিন্তু অলোকেশ একেবারেই বেমানান আর অলোকেশ শোলে কিছুতেই ভোম হওয়া উচিত নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আর নাক চুল করছি হঠাৎ টেনিদা একটা হাঁক ছাড়লো ওখানে দাঁড়িয়ে থাকবি নাকি করে আয় ঢুকে পড়লুম ভেতরে গোছাবা সাজাবার কিচ্ছু নেই সবই ভোম বল বৌদি বেশ পরিপাতি করে রেখে গেছেন দিব্যি বসবার ঘরটি আমি আরাম করে একটা সোফার উপর বসে পড়লুম বসলি যে কি করব করবার তো কিছুই নেই তা বটে টেনিদা হতাশ হয়ে চারদিকে তাকিয়ে দেখলো একবার ধুলো টুলো তো বিশেষ পড়েনি দেখছি বন্ধ ঘরে ধুলো আসবে থেকে হুম তাই দেখছি কিছুক্ষণ নাক চুলকে টেনিদা বললে কোনো উপকার না করে চলে গেলে মনটা যে বড্ড হুহু করবে রে আচ্ছা একটা কাজ করলে হয় না ঘরে ধুলো না থাকলেও মেঝের ওই কার্পেটটাই নিশ্চয়ই আছে আর ধুলো থাকবে না অথচ কার্পেট থাকবে এ কখনোই হতে পারে না এমন কোন দিনও হয়নি আয় বরং এটাকে কার্পেট ছাড়বার প্রস্তাবটা আমার একেবারেই ভালো লাগলো না আপত্তি করে বললাম কার্পেট নিয়ে আবার টানাটানি কেন ও যেমন আছে তেমনি থাক না খামুকা সাটা কাজ করবি না তো মিথ্যে ট্রাম ভাড়া দিয়ে তোকে কালীঘাটে নিয়ে এলুম নাকি সোফায় বসে আর নবাবি করতে হবে না পেলা নেমে আয় বলছি অগত্যা নামতে হলো সোফা আর টেবিল সরাতে হলো কার্পেট টেনে তুলতে হলো তারপর একবার মাত্র একটি ঝাড়া দিতেই দি লা গ্র্যান্ড মেফিস্টোফিরিস ঘরের ভেতরে যেন ঘূর্ণি উঠল একটা চোখের পলকে অন্ধকার তালা থেকে ট্যাংরা আর শিয়ালদা থেকে শিয়াখালা পর্যন্ত যত ধুলো ছিল এক সঙ্গে পাক খেয়ে উঠল ছেড়েছে ছেড়েছে বলে এক বাঘা চিৎকার দিল মামি তারপর দু লাফে আমরা বেরিয়ে পড়ল ঘর থেকে নাকে ধুলো কানে ধুলো মুখে ধুলো মাথায় ধুলো পুরো দশটি মিনিট খক খক খকা খক করে কাশির প্রতিযোগিতা এর মধ্যে আবার থেকে। গোটা দুই আর আমার নাকের উপর ডিগবাজি খেয়েও গেল কাশি বন্ধ হলে মাথা টাথা ঝেড়ে মুখ ভর্তি কিচকিচে পালি নিয়ে আমি বললুম এটা কি হলো টেনিদা টেনিদা গাঁক গাঁক করে বললে হুম কেমন বেয়ারা হয়ে গেল রে মানে এত ধুলো যে ওর ভেতরে থাকতে পারে বোঝাই যায়নি ইস ঘরটার অবস্থা দেখছিস হ্যাঁ দেখবার মতো চেহারাই হয়েছে এবার দরজা দিয়ে তখনও ধোঁয়ার মতো ধুলো বেরোচ্ছে সোফা টেবিল টিপয় বুককেস রেডিও ইঞ্চি সব ভোম্বল বৌদি ঘরে পা দিয়েই হয়ে পড়বেন অজ্ঞান দু হাতে মাথা চুল করতে চুল করতে টেনিদা বললে ই একেবারে নাইয়ে দিয়েছে রে আমি বললুম ভালোই তো হলো কাজ করতে চাইছিলে করো এবার প্রাণ খুলে সারা দিন ধরেই ঝাঁট দিতে থাকো দাঁত খিঁচতে গিয়েই পালির কিচকিচিনিতে টেনিদা খপাত করে মুখ বন্ধ করে ফেললো তা ঝাঁট তো দিতেই হবে বাড়িতে এসে এই দশা দেখবে নাকি ভোম্বোলদা আবার ঝাঁটতে হবে কার্পেট নিকুচি করেছে কার্পেটের চল ঝাঁটা খুঁজে বের করি ঝাঁটা আর পাওয়া যায় না বসবার ঘরে নয় শোবার ঘরে নয় শেষ পর্যন্ত রান্নাঘরে এসে হাজির হলুম আমরা আরে ওই তো ঝাঁটা তার আগে জাল দেওয়া মিরশেফের দিকে নজর পড়েছে আমার টেনিদা কি হলো আবার টেনিদা খ্যাঁক খ্যাঁক করে বললে সারা ঘর ধুলোয় একাকার হয়ে রয়েছে এখন আবার ডাকা ডাকি কেন আই শিগগির একটু তো ওরা এসে পড়বে আমি বলছিলাম কি কান্দুটা একবার চুলকে নিয়ে জবাব দিলুম মিরশেফের ভেতর যেন গোটা দিনের ডিম দেখা যাচ্ছে তাতে কি হলো একটা মাখনের টিনও দেখতে পাচ্ছি টেনিদার মনোযোগ আকৃষ্ট হল আচ্ছা বলে যা দুটো কেরোসিন স্টোভ দেখতে পাচ্ছি দু বোতল তেল দেখা যাচ্ছে ওখানে শেলফের উপর একটা দেশলাইও যেন চোখে পড়ছে হুম তারপর আমি ওয়াশ বেশিনটা খুললাম এতেও জল আছে দেখতে পাচ্ছ তো সবই দেখতে পাচ্ছি তারপর আমি আর একবার বাঁকানটা চুলকে নিলাম মানে সামনে এখন অনেক কাজ যাকে বলে দুরুহ কর্তব্য ঘর থেকে ওই মন খানেক ধুলো ঝেঁটিয়ে বের করতে ঘন্টা খানেক তো মেহনত করতে হবে অন্তত আমি বলছিলাম কি তার আগে একটু কিছু খেয়ে নিলে হয় না ধরো তিনটে ডিম দিয়ে বেশ বড় বড় দুটো অমলেট হতে পারে ব্যাস ব্যাস আর বলতে হবে না টেনিদার জিপ থেকে সড়াক করে একটা আওয়াজ বেরোলো এটা মন্দ নি পেট খুশি থাকলে মেজাজটাও খুশি থাকে আর এই যে একটা বিস্কুটের টিনও দেখতে পাচ্ছি পত্রপার টিনটা টেনে নামালো কিন্তু খুলেই মুখটা গাজরের হালুয়ার মতো করে বললে কি হলো বিস্কুট নেই না কতগুলো ডালের বড়ি ছ্যা ছ্যা টেনিদা বেজার হয়ে বললে জানিস ভোম্বল বৌদি এমে পাস অথচ বিস্কুটের টিনে বড়ি রাখে রাম আমি বললুম তাতে কি হয়েছে আমার এলাহাবাদের সোনাদিও তো কি সব থিসিস লিখে ডাক্তার হয়েছে সেও তো ডালের বড়ি খেতে খুব ভালোবাসে রেখে দে তো ঠক করে বড়ির টিনটাকে এক পাশে ঠেলে দিয়ে বললে বলি মতলব কি তোর খালি তক্কই করবি আমার সঙ্গে না অমলেট টমলেট ভাজবি আচ্ছা এসো তাহলে লেগে পড়া যাক লেগে যেতে দেরি হলো না সসপ্যান বেরুলো ডিম বেরুলো চামচে বেরুলো লবণ বেরুলো লঙ্কার পাওয়া গেল খানিকটা শুধু পেঁয়াজ পাওয়া গেলেই আর দুঃখ থাকতো না কোথাও আরে বললে ওতেই হবে তুই ডিম তিনটে ফেটিয়ে ফেল আমি স্টোভ ধরাচ্ছি ততক্ষণে অমলেট বরাবর খেয়েই এসেছি কিন্তু কি করে যে ফ্যাটাতে হয় সেটা কিছুতেই মনে করতে পারলাম না নাকি ফোটাতে বলছে তাহলে তো তা দিতে হয় কিন্তু তা দিতে থাকলে ও কি আর ডিম থাকবে তখন তো বাচ্চা বেরিয়ে আসবে আর বাচ্চা বেরিয়ে এলে আর অমলেট খাওয়া যাবে না তখন চিকেন কারি রান্না করতে হবে আর তাহলে টেনিদা বললে আমার টিকটিকির মতো মুখ করে বসে আছিস কেন রে তোকে ডিম ফাটাতে বললুম না ফ্যাটাতে বলছো মানে ফাটাতে হবে নাকি ফোটাতে বলছো ফোটাতে আমি পারবো না সাপ বলে দিচ্ছি তোমাকে কি জ্বালা টেনিদা খেঁকিয়ে উঠল কোনো কাজের নয় এই হত ছাড়াটা খালি খেতেই জানে ডিম কি করে ফেটাতে হয় তাও বলে দিতে হবে গোড়াতে মুখগুলো একটু ভেঙে নে তারপর পেয়ালায় ঢেলে চামচ দিয়ে বেশ করে নাড়তে থাক বুঝেছিস আরে তাই তো এতক্ষণে মালুম হলো আমার আমাদের পটল ডাঙার দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁর বয় কেষ্টাকে অনেকবার কাঁচের গেলাসে ডিমের গোলা মেশাতে দেখেছি বটে কয়লা ডিমটা ভাঙতে একটা পিচ্ছিরি বদগন্ধে সারা ঘর ভরে উঠল দোসরা ডিম থেকেও সেই খুশব নাক টিপে ধরে বললুম টেনিদা যাচ্ছে তাই গন্ধ বেরোচ্ছে টেনিদা স্টোভে তেল ভরতে ভরতে বললে ডিম থেকে কবে আবার গোলাপ ফুলের গন্ধ বেরোয় নাকি ডিম ভাঙলে তা থেকে হালুয়ার সুবাস বেরোবে নে নিজের কাজ করে যা পচা বলে মনে হচ্ছে আমার তোর মাথার ঘিলুগুলোই পচে গেছে টেনিদা চোটে বললে একটা ভালো কাজের গোড়াতেই তুই বাগড়া দিবি নে হাত চালা তোর ইচ্ছে না হয় খাসনি আমি যা পারি ম্যানেজ করে নেব করো তুমি করো তবে বলে যেই তেসরা নম্বর ডিম মেঝেতে ঠুকেছি গল গল করে মেঝে থেকে যে বস্তু বেরিয়ে এলো তার যে কি নাম দেব তা আমি আজও জানি না আর গন্ধ মনে হলো দুনিয়ার সমস্ত বিকট বদ গন্ধকে কে যেন ওর মধ্যে ঠেসে রেখেছিল একেবারে বোমার মতো পেটে বেরিয়ে এলো তারা মনে হলো এক্ষুনি আমার দম আটকে যাবে গেছি গেছি বলে আমি একদম ঠিকরে পড়লুম বাইরে সেই দুর্ধর্ষ মারাত্মক গন্ধের ধাক্কায় বো করে যেন মাথাটা ঘুরে গেল আর আমি দেওয়ালে ঠেস দিয়ে বসে পড়লুম শিবনেত্র হয়ে উরে পাপ ইহ কি গন্ধ রে টেনিদার একটা আর্ত শোনা গেল তারপর এবং তারপরেই টেনিদাও খুব সম্ভব একটা লাফ মেরেছিল এবং জ্বলন্ত কেরোসিন তেল ছড়াতে ছড়াতে বলের মতো গড়িয়ে এলো সোজা গিয়ে হাজির হলো ভোম্বলদার শোবার ঘরের দরজার সামনে আর ভোম্বল বৌদির সাধের সম্বলপুরি পর্দা দাও দাও করে জ্বলে উঠল তৎক্ষণাৎ টেনিদা বললে আগুন আগুন ফায়ার ব্রিগেড বসবার ঘরে টেলিফোন আছে রে পেলা দৌড়ে যা জিরো ডায়াল ফায়ার ব্রিগেড ঊর্ধ্বশ্বাসে ফোন করতে ঢুকেছি সেই স্তুপাকার কার্পেটে পা আটকে গেল হাতে টেলিফোনও তুলেছিলুম সেইতে শুদ্ধই ধপাস করে রাম আছাড় খেয়ে গেলুম একটা ক্র্যাং কড়াত করে আওয়াজ উঠল টেলিফোনের মাউথ পিসটা সঙ্গে সঙ্গে ভেঙে দু টুকরো যাক নিশ্চিন্দি ফায়ার ব্রিগেডকে আর ডাকতে হল না উঠে বসবার আগেই ঝপাস ঝপাস টেনিদার দৌড়ে বাথরুমে ঢুকেছে আর দু বালতি পনেরো দিনের পচা জল চোবাচ্চা বাচ্চা থেকে তুলে এনে ছুঁড়ে দিয়েছে সম্বলপুরি পর্দার উপর আধখানা পর্দা পুড়িয়ে আগুন নিবেছে কিন্তু শোবার ঘরে জলের ঢেউ খেলছে বিছানাপত্র ভিজে একাকার খানিকটা জল চলকে গিয়ে ড্রেসিং টেবিলটাকে সাফসুফ করে দিয়েছে নিজেদের কীর্তির দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে রইলুম আমরা বাড়ি ভর্তি পচা ডিম আর পোড়া কাপড়ের গন্ধ বসবার ঘরে দু ইঞ্চি ধুলো রাস্তর শোবার ঘর আর বারান্দা জলে থই পোড়া পর্দাটা থেকে জল চুইয়ে পড়ছে টেলিফোনটা ভেঙে চুরমার একেই বলে বাড়ি সুপারভাইজ করা এর নামই জীবে প্রেম ঠিক তখনই নিজ থেকে ট্যাক্সির হর্ন বেজে উঠল ভ্যা ভ্যাঁ টেনিদা নড়ে উঠল সঙ্গে সঙ্গে মাথা সাফ হয়ে গেছে ওর চিরকালই দেখে আসছি এটা প্যালা কুইক কিসের কুইক সে কথাও কি বলতে হবে আর আমিও পটল ডাঙার ছেলে ট্যাক্সির হর্ন শুনেই বুঝতে পেরেছি সব সিঁড়ি দিয়ে তো নামলুম না যেন উড়ে পড়লুম রাস্তায় ট্যাক্সি থেকে ভোম্বলদা নামছেন ভোম্বল বৌদি নামছেন ভোম্বলদার ছোকরা চাকর জলধরের কোলে ব্যাম্বি নামছে আমাদের দেখেই ভোম্বলদা চেঁচিয়ে উঠলেন কিরে টেনি বাড়িঘর সব সব ঠিক আছে ভম্বলদা একেবারে ছবির মতো সাজিয়ে দিয়ে এসেছি বলেই টেনিদা চাবির গোছাটা ছুঁড়ে দিলে ভোম্বলদার দিকে তারপর হতভম্ব ভোম্বলদা একটা কথা বলবার আগেই দুজনে দু লাফে একটা দু নম্বর চলতি বাসের উপর আর দাঁড়ানো চলে এরপর এক সেকেন্ডও শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা হাসির গল্প তত্ত্বাবধান মানে জীবে প্রেম ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে